এতদিন যা অবশ্যম্ভাবী বলে মনে করছিল পশ্চিমারা, অবশেষে তাই ঘটল। বেশ কিছুদিনের টানটান উত্তেজনা আর উৎকণ্ঠার পর এক টেলিভিশন ভাষণে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় পুতিন পূর্ব ইউক্রেনের সেনাদের প্রতি অবিলম্বে অস্ত্র নামিয়ে রেখে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান এবং ইউক্রেন সরকারকে রাশিয়ার মুখোমুখি হওয়ার ব্যাপারে সতর্ক করে বলেন, সম্ভাব্য যে কোনো রক্তপাতের দায় ইউক্রেন সরকারের উপরই বর্তাবে। ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনীয় আগ্রাসনের মুখে মস্কোর কাছে সহায়তা চাওয়ার কয়েক ঘণ্টা পরই সামরিক অভিযানের এই ঘোষণা দিলেন পুতিন। এই ঘোষণার পরেই ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়ান বাহিনী। এছাড়াও দেশটির দক্ষিণ উপকূলেও রুশ সেনা নেমেছে। পুতিনের এই ঘোষণার ফলে পূর্বে ন্যাটোর অগ্রসর বন্ধে রাশিয়ার দাবির প্রেক্ষিতে ইউরোপে বৃহৎ যুদ্ধের সূচনার সম্ভাবনা তৈরি হল। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক ভাষণে বলেছেন, তারা কোনো ধরনের যুদ্ধই চায় না, তবে হামলা হলে তারা নিজেদের রক্ষা করবে বলেও জানান তিনি। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটারেস পুতিনকে হামলা বন্ধের আহ্বান জানিয়ে শান্তি আলোচনার সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। অন্যদিকে ইউক্রেনের উপর রাশিয়ার হামলাকে প্ররোচনাহীন এবং অযৌক্তিক বলে নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়াকে এই সিদ্ধান্তের মূল্য দিতে হবে। বৃহস্পতিবার যে কোনো সময় বাইডেন আমেরিকান নাগরিকদের উদ্দেশ্যে একটি বার্তা দেবেন, সেখানেই তিনি এ ব্যাপারে ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। পুতিনের যুদ্ধ ঘোষণার পরে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিল এখনও সেনা পাঠানোর বিষয়ে চুপ ন্যাটো। মার্সিয়া মান্নান, মাইটিভি।